রাজধানীর কালশীতে কোচিং সেন্টার খুলে পড়ানোর নামে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে সেখানকার এক শিক্ষক মোহাম্মদ আলী। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, পুলিশের যোগসাজশে মোহাম্মদ আলীর বিরুদ্ধে চার্জশিট জমা না দিয়ে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে কোচিং সেন্টারের শিক্ষক মোহাম্মদ আলীর আলী প্রাইভেট টিচিং হোমে পড়া বাধ্যতামূলক ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। বাধ্য হয়েই মিরপুর কালশি গার্লস স্কুলের দশম শ্রেণীর অন্য ছাত্রীদের মতো সেও এই কোচিংয়ে পড়তে যায়। দেখি যে অনেকগুলি ছাত্রছাত্রীকে পড়াইতেছে, তো পড়াইতেছে, এখন আমি যখন গেছি ওরা আসছে, মানে আমার সাথে সাথেই আসছে ওরা। পরে যখন আমি গেলাম তখন ওদের বলতেছে কি তোমরা চইলা যাও, ওরা বলতেছে স্যার আমাদের তো পড়া হয়নি, বলে না কালকে আসবা একবার, এসে পড়ে যাবো পরীক্ষার আগে, এখন ওর সাথে আমার কথা আছে। শিক্ষক মোহাম্মদ আলী সন্ধ্যায় কোচিংয়ে ডেকে নিয়ে পরীক্ষায় ভালো নাম্বার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোচিং ঘরে বেশ জোরাজুরি করে ছাত্রীটির ওপর। তো বলে আচ্ছা আমি তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করবো, তুমি আর কি আমাকে কী দিবা? তাই আমি বললাম স্যার আপনার কি টাকা পয়সা লাগবে? যদি টাকা পয়সা লাগে তাহলে আমরা তো অত দিতে পারবো না, আমি আমার আব্বুর সাথে কথা বললাম, তারপরে আপনার আর কি যা দিলে পোষাবে তাই দিব। বলে না না তোমার আব্বু আম্মুর চ্যাপ্টার ওখানে রাখো, আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। তো আমি দেখলাম যে উনি নানান ধরনের কথাবার্তা বলতেছে, তো আমি আমি আসতে চাই বাসায়, উনি আমাকে আসতে দেয় না। তখন আমি জোর করে বাসায় দৌড়ে চলে আসি, আমার হাত ধরে আমি দরজা খোলার চেষ্টা করতেছি, কিন্তু উনি আমাকে বারবার আটকাইতেছে যে আমার কথা শুনে, আমি পুরো কথা কি বলি, তুমি আমার কথা শুনে এক ঘন্টা সময় লাগবে, আমার কথা এক ঘন্টার মধ্যে শুনে তারপর তুমি বাসায় যেতে পারো, এরপরে আর কোনোদিন আমি তোমাকে ডিস্টার্ব করব না। মোহাম্মদ আলী নানাভাবে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। আমি তোমাকে চাই এত দিবি জানি বাস আর কিছু না। স্যার তার মানে আমি যদি মানা করে দেই আপনাকে তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? এক ঘন্টার জন্য তুমি আমাকে চাই, এক ঘন্টার জন্য তুমি যাবে এমনি আসবে, আমার প্রয়োজনে আসবে, ঠিক আছে? আমি তোমাদের সাথে মানে সম্পর্ক করতে চাই এবং তোমার সাথে আমি একটা ঘন্টা কাটাতে চাই। কিসের সম্পর্ক হবে? যে কোনো সম্পর্ক, সম্পর্ক হতে পারে, সম্পর্ক হতে পারে, আমি তো বোর্ডে তোমার নাম উঠাবো এবং ফর্ম ফিল আপ তোমার হবে ইনশাআল্লাহ। অভিযোগের বিষয়ে জানতে আলী টিচিং হোমে যাবার পর জানা যায় শিক্ষক মোহাম্মদ আলী জামিনে বেরিয়ে এসে আত্মগোপন করেছেন। এই ঘটনার পরও কোচিং সেন্টারটি বন্ধ হয়নি। ঘটনাটি জানার পর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হয়। মেয়েটির মা জানান মোহাম্মদ আলী স্কুলের প্রভাবশালী কিছু শিক্ষকের যোগসাজশে ছাত্রীদেরকে জিম্মি করে নানাভাবে হয়রানি করে আসছিল। আইসাই মনে করেন সে আমার বিভিন্নভাবে হুমকি ধুমকি দিতে আস, আমার মারিয়া লাগবো, আমার মেয়েরে মারিয়া লাগবো, আমার ফ্যামিলির যে কোনো একজন ক্ষতি করব। এদিকে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় পল্লবী থানায় মামলা করলেও পুলিশের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। তিনি জানান মামলার তদন্তকারী কর্মকর্তা তার কাছ থেকে 40,000 টাকা নিয়েও সঠিক তদন্ত রিপোর্ট দেননি। বিপ্লব আমাদের যে ছেড়ে বললো আপনি মিথ্যা মামলাটা ছেলের নামে করলেন, হরানি করলেন, আপনি যদি জেল খাটাই, তা আমি যে স্যার আমার জেল খাটাবেন কেন? আমার তো রেকর্ডিং আছে, প্রমাণ আছে, সব কিছু আছে। তারপরে যা খায় আমাকে স্বামী স্ত্রী এই কথা কইলো, এরপরে আমি বাড়ি আয় পড়লাম। পরের দিন আবার কল করে আমার ডাকলো, তা আপনি মামলা চালালি তুললে তো টাকা লাগবে, তা আমি যে স্যার অভিশুদ্ধি টাকা দেবো, বা টাকা লাগবে অনেক টাকা, তা আমি যে স্যার আমি কি কালকে দেশের থেকে গর্বের চেয়ে 40,000 টাকা আনছি, এই 40,000 টাকা আছে, 40,000 টাকা স্যার নিয়ে যান। তো ওনারে দিলাম, দেওয়ার পরে উনি মনে করেন ওই কোর্টের থেকে যে একটা ইয়ে আসলো এই আমার মামলার ব্যাপারে, এই আসামি যে হুমকি ধুমকি দেয়, তো ওইটা দেওয়ার পরে উনি আমার কোর্টে কইল আপনার কোর্টে আপনার পক্ষেই যাইব, এখানে আমার পক্ষে যায় নাই, যাইয়া দিয়ে বলে আসামির পক্ষে। ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাটি কালশি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় স্থানীয় সংসদ সদস্য বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন। পুলিশকে আমি ডাকলাম যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই সেই আসামি, তাকে নিয়ে আইনগত ব্যবস্থা নেন। তিনিও শিক্ষকের এ ধরনের ঘৃণ্য কাজের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সুপারিশ করেন, কিন্তু পুলিশ তার কথাও শোনেননি বলে স্থানীয় সংসদ সদস্য অভিযোগ করেন। তাকে চালান করলো, চালানের মাধ্যমে সে আসলো, আসার পরে দেখা গেল কিছুদিন পরেই শিক্ষকের পক্ষে পুলিশ। আইন কোথায় থাকে? পল্লবী থানার তদন্ত অফিসার যিনি আছেন তার নাম হলো বিপ্লব, ওনার কাজই হলো টাকা খেয়ে উল্টা রিপোর্ট দেওয়া। তো আমি এর বিরুদ্ধে অনেক আগেও ডিসিপ্লিনারি আমি বলছি যে আপনি এই তদন্ত অফিসারকে বাদ দেবেন,
উনি প্রকৃতপক্ষের উনি পুলিশের কাজ করে না। অভিযোগের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি ক্রাইম সিন টিমের সাথে কোনো কথা বলতে রাজি হননি। তিনি জানান, মামলাটি বর্তমানে পল্লবী থানার ওসির তত্ত্বাবধানে আছে। সন্তানের ভবিষ্যৎ ও নিজেদের নিরাপত্তা চিন্তা করে ওই ছাত্রীর বাবা মা এখন দিশেহারা। তারা আশায় আছেন লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।